বাংলাদেশের মতো ভারতেও দেশ জুড়ে বেড়েছে করোনা ভাইরাসের প্রকোপ। বাংলাদেশে বুধবার করোনা সংক্রমণের কারণে মারা গেছেন রেকর্ড 96 জন। ওই একই দিন ভারতেও মারা গেছে 1,027 জন, আর নতুন আক্রান্তের সংখ্যা 184,372 জন, যা একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। দেশটির 11 রাজ্যে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা সংক্রমণ, আর সে কারণেই দেশটির ছাত্রছাত্রীদের পরীক্ষা নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। করোনা পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড CBSE এবছরের 10ম শ্রেণীর পরীক্ষা বাতিল করেছে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও আপাতত স্থগিত করা হয়েছে। দেশে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের পরিপ্রেক্ষিতে বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া অথবা বাতিলের দাবি করেছিলেন দেশটির বরেণ্য শিক্ষাবিদরা। সে প্রেক্ষিতে বাস্তবতা মেনে নিয়ে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকের পর ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রাম নরেশ পোখরিয়াল জানান, 10ম শ্রেণীর পরীক্ষার ফল বোর্ডের তৈরি নীতিমালা ও মাপকাঠি অনুযায়ী নির্ধারণ করা হবে, আর করোনা পরিস্থিতি কেমন থাকে তা দেখে পরে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কবে হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতের শিক্ষা বোর্ড আগামী 1 জুন করোনা পরিস্থিতির পরবর্তী পর্যালোচনা সভা করবে। আগামী 4 মে থেকে দেশটির 10ম ও 12ম শ্রেণীর পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, আর 14 জুন পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা ছিল। এদিকে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের SSC ও HSC পরীক্ষা আয়োজন নিয়ে চ্যালেঞ্জের মুখে রয়েছে। সর্বশেষ দফায় লম্বা ছুটি বাড়ার কারণে সব পরিকল্পনাই ভেস্তে গেছে। বিকল্প পদ্ধতিতে পরীক্ষা নেওয়া যায় কিনা এ বিষয়ে সম্প্রতি একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির রিপোর্টের ওপর পরীক্ষার ভাগ্য অনেকটা নির্ভর করছে। গুঞ্জন রয়েছে অটো পাশেরও। তবে গত বছরের HSC পরীক্ষার্থীদের JSC ও SSC পরীক্ষার ফলের উপর ভিত্তি করে অটোপাস দেওয়ার পর নানা মহল থেকে অটোপাসের এই পদ্ধতি নিয়ে সমালোচনার ঝড় ওঠে, যদিও ওই শিক্ষার্থীরা তাদের শিক্ষণ কার্যক্রম পুরোপুরি শেষ করতে পেরেছিল। কিন্তু এবার যারা পরীক্ষা দেবে কিংবা আগামী বছর যারা পরীক্ষা দেবে তারা 1 বছরেরও বেশি সময় ক্লাসই করতে পারেনি, তাই এসব লাখ লাখ শিক্ষার্থী বর্তমানে শিক্ষণ গ্যাপের মধ্যে রয়েছে। এ কারণে এসব শিক্ষার্থীদের অটোপাস দেওয়ার বিপক্ষে শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে ক্লাস করিয়ে শিক্ষার্থীদের শিক্ষণ গ্যাপ লাঘব করেই পরীক্ষা নিতে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সবাইকে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।